তৎকাল করোনায় সৃষ্টি করা সংকট কালত এফালে যদি জীবন জীবিকা আর খাদ্যর বাবে হাহাকার আর সংকটত পড়ছে মানব জাতি, আনফালে কিন্তু মানবতার পক্ষত উলাই আহিছে বহুজন। এই দুঃখ সময়ত বহু ব্যক্তি অনুষ্ঠান সংগঠনে আর্তজনের সহায়ের বাবে নিঃস্বার্থভাবে থিয় হয়েছে। যোরহাটত দেখা গৈছে মানব দরদী সংগঠনের মানবতার সপক্ষে মানবতার কর্ম। যোরহাট মেডিকেল কলেজের বিভিন্ন রোগী আর আত্মীয়ক খাদ্য যোগান ধরে আইছে আমি নামের একটা স্বেচ্ছাসেবী সংগঠনে। প্রায় 200 লোকের বাবে আমি নামের সংগঠনটে বিনামূল্যক খাদ্য যোগান ধরে আইছিল, কিন্তু এতিয়া এই সংখ্যা বৃদ্ধি হয়েছে। এই সংগঠনটে এতিয়া প্রায় 500 অধিক লোকক বিনামূল্যক খাদ্য যোগান ধরে কোভিডর সংকটকালত সকাহ দিয়ার চেষ্টা করেছে আর্তজনক। যা 19 মে তারিখের আমি প্রথমতে 250 জন মানুষের কারণে আমি হেৰি কৰিছিলোঁ। এতিয়া আমি দৈনিক 450 মানুষক আমি খানা দি আছো, যেহেতু এই লকডাউনের সময় বাহির ঠিক 12টা বজাৰ পিছত বন্ধ হয়ে যাওয়ার পিছত কোনো খাবলে একো নাথাকে আর ইয়াত থাকা এটেন্ডেন্টখিনি সেই সকল খোৱাৰ খুব অসুবিধা হওয়ার বাবে আমি এই প্রচেষ্টাটো ললো। কোভিডৰ সংকটকালত মানবতার সপক্ষে এই যুদ্ধত আগশাৰীত ভূমিকা লৈছে অভিনেত্রী আইমি বৰুৱায়ো। বিভিন্ন স্থানৰ কন্টেইনমেন্ট জোনত থকা কোভিড রোগীসকলক ইতিমধ্যে বিনামূল্যক আহার যোগান ধরে আছে অভিনেত্রী আইমি বৰুৱা আৰু তেওঁৰ পৰিয়ালে। আজি আইমি বৰুৱাই প্রথম শাৰীৰ কোভিড যোদ্ধা স্বাস্থ্যকর্মীসকলক বিনামূল্যক আহার যোগান ধরে মানবতার সপক্ষে এই যুদ্ধত অবতীর্ণ হয়েছে। হেঙেরাবাড়ির কোভিড সেন্টারত স্বাস্থ্যকর্মীসকলক এইদরে আহার যোগান ধরলে অভিনেত্রী আইমি বৰুৱাই। যোৱা আসলে এমাহ ধরে এই কার্য চলাই গৈ আছিল। সদায় যেতিয়া পাৰিছো কেতিয়াবা ৰেলৱে ষ্টেচন গৈছো, কেতিয়াবা পদপথত থকা লোকসকলক সহায় কৰিবলৈ চেষ্টা কৰিছো। আজি স্বাস্থ্যকর্মীসকলের ওচৰলৈ আহিছো। এইখিনি সময় আসলে আমি এজনে আনজনের হাত ধরে আগুয়াই নগলে কোনেও আমি এই সময়খিনি পার করব নোৱাৰো ভালকৈ। আৰু বিশেষকৈ স্বাস্থ্যকর্মীসকল হল আমার বাবে এই সময় ভগবান। ইফালে বোকাখাটর শহীদ কমলাবীরি অসামরিক চিকিৎসালয়ের কোভিড ওয়ার্ডত থাকা রোগীলৈ আঁঠুয়া, পিপিই কিট আর অন্যান্য সামগ্রী আগবাইছে স্থানীয় ব্যবসায়ী তথা সমাজসেবী মহাবীর প্রসাদ আগরওয়ালায়। 100খন আঁঠুয়া, 50টা পিপিই কিট আর অন্যান্য সামগ্রী চিকিৎসালয়খনের অধীক্ষকের হাতত জমা দি মানবতার নিদর্শন দাঙি ধরেছে ব্যবসায়ীজনে। এইখানে বস্তু দান দিছে, পিপিই কিট দিছে আমার, আর বা 100 আঁঠুয়া দিছে, আর কেইদিনমান আগত আমাকে একটা একুয়াগার্ডও দিছে। সেটা আমি সাধারণ বেমারির কারণে সেটা আমি ইউজ করে আছে। আজি এমপি আগরওয়ালদেব পরিয়ালবর্গ যেখানে বরাণ্যতা দেখাইছে তারবাবে আমি সমূহ স্বাস্থ্যকর্মী হয়ে তেখেতক অভিনন্দন জ্ঞাপন করছো। এনেদরেই সংকটকালত মানুষের প্রয়োজনত মানবতার হকে উলাই আহিছে বহুজন। যোরহাটৰ পৰা প্ৰদীপ বৰা আৰু কাজিৰঙাৰ পৰা ৰঞ্জিত ৰজক, নিউজ লাইভ।